উপজেলায় আওয়ামী লীগের লোকজন নির্বাচন করতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মানসিক ভারসাম্য হারিয়েই বিএনপির পাল্টা কর্মসূচি দেয় ক্ষমতাসীনরা। বৃহস্পতিবার সকালে পথচারীদের মাঝে দক্ষিণ বিএনপির পক্ষ থেকে খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমে তিনি এই কথা বলেন। টয়লেট রাখি ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডোমেক্স ফ্রেশ গার্ড। টাকা লুটের যে মহা আয়োজন, মহা সমারোহ চলছে, তাই শেখ হাসিনা বড় বিরোধী প্রজেক্ট নিতে একটুও দেরি করেন না। কুড়ি দুর্নীতির প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্যই বড় বিরোধী প্রজেক্ট। আমরা বিদেশে চাল রপ্তানি করেছি, ওই দেশ আজকে আদা কিনতে হয়, আজকে রসুন কিনতে হয়, আজকে পেঁয়াজ আনতে হয়, আজকে চাল আনতে হয়। কেন? এইটা শেখ হাসিনার ব্যর্থতা।